আচ্ছা গুরুজি, বলছি যে আমাদের জীবনে কুণ্ডলিনী বা ষড়চক্রের কি কাজ, এই সম্বন্ধে তো আমরা অজ্ঞাত। এই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন, তো আমরা তো এই সম্বন্ধে কিছুই জানি না, তো আপনার থেকে কিছু। হ্যাঁ, কুণ্ডলিনী, হ্যাঁ হ্যাঁ, আমাদের যে জীবনের যে চক্র, হুম, কুণ্ড দুটো কথা আছে। তার আগে আমার কুণ্ডলিনী জাগরণের যে তত্ত্বে কি বলেছে, মানুষের জীবনে তিনটি অধ্যায়, শারীরিক অধ্যায়, মানসিক অধ্যায় আর আধ্যাত্মিক। আর শরীর এমন একটি জিনিস যে তৈরি, যা অষ্ট ধাতুর দ্বারা সমাহিত, পঞ্চভূত দ্বারা গঠিত বা পঞ্চশক্তি দ্বারা গঠিত। এই পঞ্চশক্তি বা এই অষ্ট ধাতু শরীরের ভিতরে বিভিন্ন জাগ্রত শক্তি বা হরমোন শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের শরীরে কাজ করে। শরীরটা অষ্ট ধাতুর বৈরী আর পঞ্চধাতু দ্বারা যুক্ত বা পঞ্চশক্তি দ্বারা যুক্ত। অষ্টধাতু আর পঞ্চ শক্তি, এই দুটো সংমিশ্রণে যে শক্তি তৈরি হয় সেটাই আমাদের কুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনী শক্তি যে তৈরি হচ্ছে, আমরা যে আহার করি, আমরা যে বায়ু অক্সিজেন মেরু ক্ষতি হওয়া কমতে, সেই পঞ্চ শক্তির দ্বারা যে শক্তি উৎপন্ন হচ্ছে সে শক্তি কুণ্ডলিনী। এদের শক্তির মধ্যে আমরা জানি মানুষের জীবন সম্বন্ধে। বর্তমান যুগে যে জীবন, মানুষ একটা জীবন জানে, বাইরের জীবন, ভেতরের জীবনটা সম্বন্ধে জানে। আমাদের এই ভেতরের জীবনটা সম্বন্ধে যারা জেনেছে, তাদের জীবনের উন্নতি খুব সহজ হয়েছে। তাহলে ভেতর জীবন সম্বন্ধে জানতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে শক্তি, যে শক্তি দিয়ে আমরা চলি বা যে শক্তি আমাদের মধ্যে সবসময় তৈরি হয়, সেই শক্তি কুণ্ডলিনী শক্তি। সেই শক্তির দ্বারাই আমরা সব কর্ম করে থাকি। আর যার এই শক্তির বেশি পরিমাণে সঞ্চিত আছে, পরিমাণ মতো সঞ্চিত আছে, বিভিন্ন কক্ষে বা গৃহে সঞ্চিত আছে বা চক্রের দ্বারা সঞ্চিত আছে, তার কর্ম, তার জ্ঞান, তার ভক্তি, তার দৃষ্টি, তার ক্ষমতা সেইভাবে তৈরি হয়। আমাদের যে কুণ্ডলিনী যে চক্র বলা হয়, চক্রের প্রথম যেটা যে মূলাধার, যা গুঞ্জ ধার বা লিঙ্গ ধার সমাহিত, যে পেছনের যে রূপ সুষমা কাণ্ডে দেওয়া হয়, দণ্ডে দেওয়া হয়। আমাদের শরীরে দু ধরনের শক্তি বিরাজমান, মাতৃশক্তি আর পিতৃশক্তি। এই দুটো শক্তির সংমিশ্রণের যদি ব্যালেন্স তৈরি হয় বা সমতা তৈরি হয়, তখন কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটে। আর এই মূলাধার যে বললাম, প্রথম যে চক্র, এই মূলাধারে ষড়রিপু কাজ করে, কাম ক্রোধ মোহ মাৎসর্য লোভ আকাঙ্ক্ষা এগুলো কাজ করে। তাহলে এই ষড়রিপুকে উঠতে গেলে মূলাধারে, তখন আমাদের কিছু যোগ করতে হয়। এখান থেকে যোগের সৃষ্টি হয়েছে, এখান থেকে যোগের ব্যাখ্যা আছে। একে কুণ্ডলিনী যোগ বলা হয় বা বর্তমান যে যোগ করা হয় সেগুলো শুধু আসন হয়, সেখানে ভেতরে যোগ হয় না বা শক্তির যোগ হয় না বা শক্তির জাগরণ ঘটে। দ্বিতীয় যে চক্র আছে সেটা হচ্ছে স্বাধিষ্ঠান। সেই চক্রে যখন এনার্জি ওঠে, তখন মানুষ সরল প্রকৃতি হয়, শান্ত প্রকৃতি হয়, নম্র প্রকৃতি, ভদ্র প্রকৃতি হয়। এরপরে তৃতীয় যে স্তর আছে সেটা হচ্ছে মণিপুর বলা হয়। এই মণিপুরে লক্ষ্মী নারায়ণের বাস, তখন এই এনার্জি যখন সেখানে যদি বিরাজমান হয়, সেখানে যদি পৌঁছায়, শরীর সুস্থ থাকে বা এই আমাদের নারায়ণ রূপী শরীর, এই শরীরটা সুস্থ থাকে। আর ওয়েলথ বা হেলথ, এই দুটো ভালো থাকে। ওয়েলথ মানে আমাদের যদি বলি, আমাদের আর্থিক সমৃদ্ধি ঘটে মনের চক্রে যখন শক্তি জাগ্রত হয়। এরপরে আছে মাতার সরিষানা মণিপুর অনাহত হৃদয়। হৃদয় যখন হয়, ভালোবাসা হয়, মানুষের সঙ্গে সম্পর্ক বেড়ে যায় বা অনাহত হলে হৃদয় অনাহত দুটো একই জায়গায় বিরাজমান, একই অপরের সমতুল্য, তখন এই চক্র জাগ্রত হলে বা জাগ্রত হলে মানুষের সম্পর্ক, ভালোবাসা, প্রেম এগুলো বেড়ে যায়। তাই প্রেমে পড়ে গিয়েই মানুষ রাগ কাম ক্রোধ চলে যায়। আবার বর্তমান যুগের যে প্রেমের কথা যদি বলা হয়, ভালোবাসার কথা বলা হয়, তাহলে সেখানে কাম চলে আসে।
কিন্তু যে প্রেমের কথা এখানে বলা হচ্ছে হৃদয়, সেই প্রেমে নিষ্কাম প্রেমের কথা বলা হয়েছে, সবার সঙ্গে সমান সম্পর্কে ভালোবাসা সম্পর্কে থাকা। এরপরে আছে বিশুদ্ধি বা কণ্ঠদেশ, সেখানে মানুষের মধ্যে সততার গুণ চলে আসবে, তার বাক্যের মধ্যে সমৃদ্ধি আসবে, তার কণ্ঠ সুমিষ্ট হবে, তার প্রকৃতি সাধারণ থেকে অসাধারণ হবে, তার গান, তার কবিতা, তার ছন্দ, তার লয়, এই বাক্য শুদ্ধি যেটাকে বলা হয় সেখানে হবে। তিনি সুন্দর মিষ্টি কথা বলবেন, তার মধ্যে একটা সুন্দর পরিস্ফুটিত অংশ ভাষা জ্ঞানে পাওয়া যাবে। এরপরে যেটা আছে ৬ নম্বর চক্র, যাকে আমাদের জ্ঞান চক্র বা আজ্ঞা চক্র বলা হয়, আজ্ঞা চক্র বা জ্ঞান চক্র বলা হয় বা আজ্ঞা চক্র বলা হয়। এটা যদি হয় আমার শরীরে দর্শন পাওয়ার, দূরদৃষ্টি, দূরবার্তা, দূরভাষ্য এগুলো চলে আসবে, তাহলে কি আমার টেলিপ্যাথি, টেলিকমিউনিকেশন, ভিজন পাওয়ার, চিন্তা শক্তি আমার বেড়ে যাবে। আর চিন্তা শক্তি বাড়লে কি হবে, আমি যেটা ভাববো সেটাই হবে, আমি যেটা করতে চাইবো সেটাই হবে, আমি যেটা করতে চাইছি তাই হবে। এইটাই হচ্ছে আজ্ঞা চক্রের কাজ। এখানে যেটা আমাদের শাস্ত্রে যেটা দেওয়া হয়েছে, ভগবান শিব, পরমেশ্বর শিব, পরম পিতা শিব, ওনার এই আজ্ঞা চক্র ছিলেন। এছাড়া দর্শনে কালী, চণ্ডী, দুর্গা মায়েরও এই চক্র ছিলেন, এই চক্রে ছিলেন। তো তাদের এই দিব্য চক্ষু আছে, যখন আমাদের পুজো হয় তখন তার দিব্য চক্ষু দান আর তার পদ্ধতি আমাদের শাস্ত্রেও লেখা আছে, কিভাবে প্রত্যেকটা ধর্মশাস্ত্রে লেখা আছে, তার নাম দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটা আছে সহস্র, এটা আমাদের মাথার মধ্যে আছে, আমাদের এটা কি হয়, আমার এটার সঙ্গে যদি জাগরণ ঘটে, আর এটা জাগরণ সহজে সবার সবার হয় না, আজ্ঞা চক্র পর্যন্ত সবার হতে পারে। আর সহস্র সবার যখনই খুলে যাবে তখন সে ইউনিভার্সে কানেক্টেড হবে, তখন সেই আকাশ তত্ত্ব পেয়ে যাবে বা চিত্ত শক্তি যখন হবে, আমাদের তত্ত্বকে বলা হয় সমাধি চক্র, তখন তার সমাধি হবে। এখানের ক্ষমতা কি, এটা যদি কানেক্টেড হয়, কে আসছে আমার নাম কে করছে ইউনিভার্সের ভেতরে, এই বিশ্ব জগতে আমার নাম কে করছে আমি জেনে যাবো। সে যত দূরে থাকুক, ভারতে থাকুক বা আমেরিকায় থাক কি বাংলাদেশে থাক কি পৃথিবীর বাইরে থাক, আমি আকাশের সঙ্গে কানেক্টেড, আকাশের সঙ্গে যুক্ত, তখন আমার এই সম্বন্ধে সব জেনে যাবো। তাহলে এই যে গুণগুণ এই যে চক্র, এই চক্রকে বলা হয় কি মূলাধার, প্রথম চক্র, যেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, আকাঙ্ক্ষা, দুঃখ, কষ্ট, এগুলো সব থাকে। তার উপরে আছে সরলতা, মূলাধার, স্বাধিষ্ঠানা, ২ নম্বর চক্র, যেটা আমাদের গ্রন্থি সজা, কোথায় আমাদের মূত্র গ্রন্থিগুলো রয়েছে, তার পেছনে সুষুম্নাকাণ্ডের ৫ নম্বর অংশে আছে। তারপরে যেটা আছে মণিপুর, আমাদের সুষুম্নাকাণ্ডে ১০ নম্বর অংশে আছে। তারপরে যেটা আছে হৃদয় এবং অনাহত, সেটা আমাদের ১০ থেকে শুরু করে একদম ১২, ১৫, ১৭, ২১ পর্যন্ত রয়েছে। তারপরে যেটা রয়েছে আমাদের এখানে কণ্ঠ, কণ্ঠদেশে ৭টি প্যারালাল ইউনিভার্স আছে, ৭খানা অংশ আছে, ৭খানা প্রতিদেশ আছে। এটা যদি জাগরণ হয় সে শুদ্ধ কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, কবিতা আবৃত্তি ভালো করবে, গান ভালো করতে পারে। যদি কেউ গান করতে চান, শিখতে চান, যখন তার এনার্জিটা এই বিশুদ্ধি চক্রে পৌঁছাবে, শুধু মুখে না, এই কণ্ঠদেশের, গিরিবাদেশের এখানে যখন পৌঁছাবে, তখন সে সুমিষ্ট গান করবে, প্রকৃতির লয়ের সঙ্গে চলবে। আর যখন আজ্ঞা চক্রে চলবে তখন সে চিন্তা শক্তি প্রবণ হবে, তার দর্শন খুলে যাবে, ভিজন কি, আরো কার কি রোগ আছে দেখে ঘুরে যাবে স্ক্যান। বর্তমানে এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক বাচ্চাদের, শিশুদের তৈরি করা হয়েছে ৫-১০ বছরের বিভিন্ন জায়গায়, দক্ষিণ ভারত, আয়ারল্যান্ডের মতো দেশে, ভারতের গুরুরা, গুরু পরম্পরায়, গুরুকুল শিক্ষা এই যে জ্ঞানগুলো দেওয়া হয়। তো বর্তমান শিক্ষা ব্যবস্থায় কুণ্ডলিনী জাগরণ যদি না করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা নষ্ট। আর ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে আধ্যাত্মিক শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, যেটা দীক্ষা দিয়ে হতো, এখনো আছে, গুরুকুলের ভেতরে আছে, বর্তমান স্কুলগুলোতে নেই। তা বর্তমান স্কুলগুলোতে বিদেশে আছে, কিন্তু প্রচলন করেছে, ভারতবর্ষে যদি প্রচলন হয় ব্যবহারের শিক্ষা বর্তমান শিক্ষার সঙ্গে, তাহলে পৃথিবী আরো উন্নতি থেকে উন্নতির পথে যাবে, শান্তির সমৃদ্ধ হবে।
তাই কুণ্ডলিনীর ব্যাপারে সাধারণ মানুষের যে বক্তব্য, সাধারণ মানুষ যেটা জানতে চায়, আমি সুস্থ থাকতে চাই, তার রোগ পাওয়া যাবে। সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা শক্তি দরকার কাজ করার জন্য, কর্ম করার জন্য, সেটা পেয়ে যাবে। আর কি তার মধ্যে একটা শারীরিক ক্ষমতা বা বল, দৈহিক বল, সে পেয়ে যাবে, মানসিক বল পেয়ে যাবে। এছাড়া আরো অনেক তত্ত্ব আছে কুণ্ডলিনী, যখন তাদের জাগরণ হয় তখন তারা সেই ধরনের কাজ করে। তো সাধারণ মানুষকে বলবো, কুণ্ডলিনী জাগরণের জন্য একজন গুরু শিক্ষা বা গুরুর পথ ধরে কুণ্ডলিনী জাগরণ করা উচিত। বাচ্চাদেরকে বিশেষ করে এই তত্ত্ব জ্ঞান দেওয়া উচিত, প্রথম থেকে জানবে, তাদের শারীরিক ক্ষতি হয় না, তারা নেশাগ্রস্ত চলে যায় না বা অন্য কোনো কর্মে তাদের যেতে হয় না। তাই সবাইকে একটাই কথা বলবো, গুরুত্ব করে কুণ্ডলিনী জাগরণ করুন, নিজের শক্তিকে জানুন। মনুষ্য জীবন হইতে দেবত্ব জীবনে এবং দেবত্ব সঙ্গে পরমাত্মা পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে এই কুণ্ডলিনী জাগরণ করুন। ধন্যবাদ সবাইকে। ওম নমো ভগবায় নমো।